ডিসেম্বর মাস 2020 কন্যা রাশি। এই ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। কাছের মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে। খুব সহজে সকলকেই বেশি বিশ্বাস করতে যাবেন না। কিছু মানুষ আপনার সরলতা সুযোগ নিয়ে আপনার সভ্য এবং ভালো ইমেজকে ব্যবহার করতে পারে। ঘরের এবং পরিবারের গোপনীয়তাকে আপনি অন্যের সামনে প্রকাশ করতে যাবেন না। একটু চিন্তা করে এই মাসে সব কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিন। অজ্ঞাত কোনো কারণে বেশ কিছু ভুল করে ফেলতে পারেন, আর এই ভুল সাময়িকভাবে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। অফিসের কাজেও একটু টানাপোড়েন তৈরি হবে, আর আপনার বসের সাথে অকারণে কোনো বিতর্কে জড়াতে যাবেন না। আগ বাড়িয়ে কোনো ভুল ত্রুটি সংশোধনেরও আপনি চেষ্টা করতে যাবেন না। পদ পরিবর্তনের সম্ভাবনাও আপনার তৈরি হতে পারে, যদিও গ্রহের অবস্থানের কারণে আপনার জটিল পরিস্থিতি একটু ধীরে ধীরে কাটবে। তবে ব্যবসাতে স্বাভাবিকভাবেই কাজের গতি থাকবে। বাইরে পড়ে থাকা টাকা আদায় করারও চেষ্টা করুন, তবে ওষুধ এবং বস্ত্র ব্যবসাতে আপনি সফলতা পাবেন। এই ডিসেম্বর মাসেই কন্যা রাশির জাতক জাতিকাদের অন্যের কারণে আর্থিক বিষয়ে উদ্বেগ তৈরি হতে পারে। শ্বশুরবাড়ির সাহায্যে আপনাকে সাময়িকভাবে স্বস্তি দিতে পারে, আর ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে পরিবারের সকলকে নিয়েই কাছে পিঠে কোথাও ঘুরে আসতে পারেন। আর জমি বাড়ি কেনার বিষয়ে আপনাকে আগ্রহ কমাতে হবে, কারণ ধার করে যদি আপনি সম্পত্তি কেনেন এটি আপনার ভবিষ্যতে তীব্র সমস্যা সৃষ্টি করতে পারে। বন্ধুদের সঙ্গে বেশি সময় নষ্ট করবেন না, আর খারাপ সঙ্গ আপনার সুনামকে কলুষিত করতে পারে। বাড়িতে আগুনের ব্যবহার থেকেও আপনি সতর্ক থাকুন। বিশেষ করে রাতে শোয়ার সময় ঘরে ধূপ বা মোমবাতি জ্বালিয়ে রেখে ঘুমোতে যাবেন না। সামান্য অসতর্কের কারণে মস্ত বিপদ আপনার সামনে হাজির হতে পারে। এই ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের পড়াশোনাতেও একটু সমস্যা তৈরি হবে। মূল্যবান সময় নষ্ট করলে পরীক্ষার ফল খারাপ হবে, আর বাইরের আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে রেখে অধ্যয়নের দিকে মনোনিবেশ করতে হবে। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি প্রবল রূপ নিতে পারে, দুজনের মধ্যে আকর্ষণও তীব্র হবে। তবে দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা থাকলেও তার সমাধান হয়ে যাবে। এই মাসে আপনার শরীর স্বাস্থ্য একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে। পেশির ব্যথা, মাথার ব্যথা, পায়ের ব্যথা, এগুলো আপনাকে মাঝে মধ্যেই বেশ কষ্ট দেবে। তবে চোখ এবং কানের ব্যাপারে সংক্রমণ থেকে একটু সতর্ক থাকবেন, আর এই সব থেকে কাটিয়ে ওঠার জন্যে আপনি প্রতিদিন সকালে স্নান করে বিঘ্ননাশকের এই গায়ত্রী জপটা প্রতিদিন করুন। ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ড ধীমহি তন্ন দন্তে প্রচোদয়াত স্বাহা। সবার শেষে বলে রাখি, আপনাদের সঠিক পুষ্টি এবং জীবনের ফলাফল পেতে হলে এখনই ইমেল করুন। আমি শ্রী পণ্ডিত সঞ্জীব বক্সি এবং আমাদের 11 জন জ্যোতিষশাস্ত্রবিদ সর্বদাই আপনাদের পিছনে থাকছি। তবে হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী মাসে।